রাখতেছো কেন এই জিনিসগুলো? হ্যাঁ, পানি লাগলে তো আর কাজ করবে না, সাইডে রাখো, চাপাও। কি হইতেছে? আরে ভাই, এইভাবে বলা হয়েছে নাকি? দশটা দশটা করে গ্যাপ পড়বে প্রত্যেকটার মাঝে। এই হোসেন, দেখ না কি করতেছে। ভাই আমি ঠিকভাবে কর। আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম সালাম। কেমন হচ্ছে সবকিছু? গুড, দারুণ লাগছে। থ্যাংক ইউ বল। সেই হইতেছে, এতগুলো লোক নিয়ে ফাও খাটতেছি তোর বোনের বিয়ের জন্য, ফ্রি ভলেন্টিয়ারি কাজ করছিস, থ্যাংক ইউ দিবি না? তোর তো উচিত দিনে পাঁচ কপি কফির সাথে 25 বার আমার থ্যাংক ইউ বলা, তো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে না, জাপানিজ ল্যাঙ্গুয়েজে। আরিগাতো গোজাইমাস। দোস্ত, হ্যাঁ, আমি তোকে জাপানি, ইতালি, রাশিয়ান সব কায়দায় থ্যাংক ইউ দিব। ওকে, মানে শুধু তুই আমার আর একটা কাজ করে দিবি প্লিজ। হোসেন এদিকে। আমি জানি সব কাজ হয়ে গেছে, মানে আমি দোস্ত একটু সিঁড়িতে আলপনা করতে চাচ্ছিলাম। হোসেন ভাই, আলপনা লেখা ছিল? না, লেখা ছিল না তো দোস্ত। আরে বলা ছিল না তো, মানে আমার একটু ইচ্ছা করতেছিল। একমাত্র বোনের বিয়ে কতদিন ফাও খাটাবি তুই? মা টাকা দিবে না, যা দেয়া দিয়ে দিছে, বলছে আর এক পয়সাও দিবে না। আন্টি বলছে? ও দাদা ঠিকই আছে, তার তুই টেনশন নিস না, ঠিক আছে, একদম প্রেশার লো রাখ, ডিপ ব্রিদিং কর, গুড। এখন যে আন্টিকে বল, আবির বলছে যা কাজ করার সব করে ফেলছে, নতুন করে এক টাকা চো করবে না। এই ওরা দোস্ত, দোস্ত, এই যে দোস্ত, আরে দোস্ত, প্লিজ দোস্ত, প্লিজ তেনা মামা, তেনা হ্যান্ডস লাগবে। আরে মামা, তুই এগুলো কোনো চিন্তাই করিস না, মানে আমার যতগুলা কাজিন আসছে বিয়ে খাইতে, সবগুলাকে তোর পিছনে লাগাই দেব। তোর কাজিন দিয়ে আমি কি করব? আমার পিছনে লাগতে হবে না, বলি যে কাজটা ঠিকঠাক মতো যেন করে। ওই তো, মানে কাজের পিছনেই লাগাই দেব। ঠিক আছে, রাত 12টার আগে চেহারা দেখাবি না তো। তোর হেল্পিং হ্যান্ড দিয়ে গেলাম। পারে তুই দেখে নে, তোর জন্যই নিয়ে আসছি, আমি একটু নিচ থেকে কাজ সেরে আসছি। ঠিক আছে যা। আবু দেখেন, জিনিস খুব ইজি, বাসটাকে ধরবেন, এইভাবে এখানে রাখবেন, দেন এখানে জাস্ট টুইস্ট করবেন, করলে এটা গোল হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে ওই যে ওখানে একটা রেড করা আছে না, ওখানে গিয়ে গোল করতে থাকেন। হ্যাঁ, আর কোনো ঝামেলা হলে আমাকে বলেন, ঠিক আছে, নিজে নিজে কিছু করতে যান না। এভাবে কি দেখছেন? জি না, আমি বেশি কাজ কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? শোনো, মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তারা দেখতে পায়। আপনি খুব সুন্দর আলপনা করেন। থ্যাংক ইউ। সেটাই দেখছিলাম। আপনি কি চারুকলাতে ছিলেন? জি না, আর্টের সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, আমি WBA-তে আছি। গুড। আপনি সুমির ফ্রেন্ড তাই না? জি, ভালো ফ্রেন্ড। আপনিও ভালো আলপনা করেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তো ঘুমিয়ে গেছে, একা এত আলপনা কিভাবে করবেন?
করতে তো হবেই, কিন্তু সেটা কিভাবে? পাঁচতলা সিঁড়ি একা একা কি পসিবল? তাও কিন্তু কেউ যদি হেল্প করে তাহলে অতটা টাফ হবে না। আমার আলপনা করতে বেশ ভালোই লাগে, আমি আপনাকে হেল্প করছি, চলেন। আসলে আমি ছোট বাচ্চাদের গান শেখাই তো, মিউজিকটা মাথায় রয়ে গেছে, অন্য আর কিছু মনে নেই। চল কফি খাই। আসলে গানও শিখান আলপনা করেন, আপনি যে বলেন আর্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আসলে আর্ট নিয়ে পড়ার ইচ্ছে ছিল আমার খুব, কিন্তু ফ্যামিলি অ্যালাউ করেনি। আপনি বলতে পারেন আর্ট হচ্ছে আমার কাছে আমার সৎ ভাই বোনের মতো, তা ফেলতে পারছি না রাখতে পারছি। চলেন চা খাই, আসেন এরপর করছি। এক্সকিউজ মি, টিস্যু হবে? এটা তো একটু আগে ছিল না। কোনটা কোনটা? ফোন আছে সাথে, তাহলে নিচে চলেন দেখাচ্ছি, আসেন। সেটা তো সমস্যা না, কিন্তু ঘুমের ভিতরে ডাকাটা অনেক সমস্যা একটু ঘুম। কিন্তু এই পাঞ্জাবির থেকে রং উঠাবে কে? হ্যাঁ, তোর নিজের ধুতে হবে। আজকে কিন্তু বুয়া আসবে না বলে দিয়েছে। ওট ওট বলছি, ওট নিজের রুমে যা, কাপড় চোপড় গুছা, ধো যত্ত সব।
ভাইয়া বল তোর কি একটু সময় হবে? কেন আমাকে একটু আমার বাসায় নামাই দিতে হবে, শুনলাম আমার শ্বশুরের নাকি অনেক শরীর খারাপ। আজকে চল যাবি, দুটো দিন থাক। না না, আমার আজকেই যেতে হবে, তুই পারবি কিনা সেটা বল। সকাল সকাল সবাই তো রাগ দেখাচ্ছিস কেন বলতো? হ্যাঁ যা রেডি হ, পারবো। আয় তাড়াতাড়ি। ভাই এদিকে আসেন। হ্যাঁ আপনি, আপনি কি ক্যাম্পাসের? জি না। ও বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই একজনের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন না বলি? ওই বুঝছি, ভেজাল আছে। ওর ধর ধর, এটা ওই গ্রুপের পোলা ধর, আর একদম কথা কম ধর। আপনি ওই গ্রুপের পোলাবেন না, ক্যাম্পাসে কি করেন? আমি কোনো গ্রুপেরই না। আরে কলার ধরছেন কেন আপনি? কলার ছাড়েন, কলার কলার ছাড়েন করে চলো তুমি, তোমার দেখা আছে। এক তো কলারটা ছাড়া কলার ছাড়া সবই ক্যাম্পাসে গিয়ে। হাই হাই, তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ও ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না। সরি আমার ভুল হইছে। হাই আমি নীলার ফ্রেন্ড আবিশ। হাই আমি রুবেল। সরি ভাই কিছু মনে করবেন না। না 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 রুবেল ঠিক আছে, আমি নীলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই চল চল চল। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত, আমার মতো মানে বহিরাগত, আচ্ছা বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করেছে, এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নিষেধ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখানে কেন আমার সাথে দেখা করতে আসছেন? আমি না না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম, একটা কাজ ছিল আপনাদের এখানে প্রফেসরের সাথে দেখা করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট ইংলিশ, ইংলিশ। মামুন, মিস্টার মামুন, প্রফেসর মামুন। মামুন স্যার ইংলিশ ডিপার্টমেন্ট? জি প্রফেসর মামুন, প্রফেসর মামুন। ওকে তো চলেন আপনাকে ডিপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যাই, চিনেন তো, আমি নিয়ে যাই চল। আপনি যাবেন? যাও যাবে না তো? কেন উনি আসবেন এখানে? এখানে আসবে আপনার সাথে দেখা করতে? ঠিক আছে না আসা পর্যন্ত আমি আপনার সাথে থাকি। আপনি দাঁড়াবেন না? ভালো তো উনি আসবেন না। তাহলে আসবে না কেন? না উনি আসবেন কিভাবে, দেখা করে ফেলছি তো অলরেডি, দেখা হয়ে গেছে। ও মা, আপনি মাত্র না বললেন উনি আসবে? মাত্র এটা বলছি আমি? হ্যাঁ। ও বা, তাহলে মনে হয় যে মিস্টার রুবেল আপনার ফ্রেন্ড, উনি কলার ধরেছিল তো সব কিছু মিলে আমি একটু পাজল হয়ে গেছে এই জন্য বলে ফেলছি। দেখা শেষ? আচ্ছা দেখা হয়ে গেছে। জি আপনাকে মনে সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। শিট, ওয়াও, লিটারেচার, গ্রেট। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার নেই। মামুন নামে কেউ নাই? আপনি যেহেতু বলতেছেন না থাকাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু কীভাবে থাকবে মামুন নামে কেউ থাকার কথা না, মামুন তো ফ্যামিলি নেম, নিক নেম। ক্যাম্পাসে অন্য কোন নামে হয়তো সবাই চেনে থাকে। ক্যাম্পাসে কি নামে আছেন? কি নামটা হচ্ছে কি ধরেন, প্রফেসর তো আছেই নামে। হ্যাঁ প্রফেসর আছে, আর সাথে আছে হচ্ছে কি আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম ব্র্যাকেটে মামুন। আব্দুল কাইয়ুম মামুন প্রফেসর? জি জি না, আমাদের ডিপার্টমেন্টে আব্দুল কাইয়ুম মামুন নামে কোনো প্রফেসর নাই। সিরিয়াসলি নাই? একটা মিনিট দাঁড়ান তো। সরি আমি ভুল করে ফেলছি, এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। আচ্ছা যান তাহলে আপনার সঠিক ইউনিভার্সিটিতে। না যাবো না তো।
মন খারাপ হইলো না, ভুল করছি। ঠিক আছে থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ আমার তো ক্লাস শেষ, আমি বাসে যাব। আমি ড্রপ করতে পারি, বাইক আছে। না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসে চেনেন না? আমি তো চিনি। চলেন চালাবেন? হ্যাঁ আমি চালাতে পারি না। সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কার্বোরেটরে ঝামেলা, স্টার্ট নেবেন আর এখন? এখন আমি একটা কাজ করি, আপনাকে একটা গাড়ি রেখে দিই, আপনি বাসে চলে যান, আমি বাইক নিয়ে একটু মেকানিকের কাছে যাই। চল একসাথে যাই। হ্যাঁ একই যাত্রায় পৃথক কেন? আপনি আমার সাথে মেকানিকের কাছে যাবেন? হুম এটা ঠেলতে হবে। হ্যাঁ চল একসাথে ঠেলি, কি বলেন? এদিক দিয়ে না? শিওর আপনি? হ্যাঁ 100% শিওর। ঠিক আছে আপনি তাহলে ঠেলেন, আমি বসি না? হ্যাঁ আপনাকে নিয়ে পারবো। কিডিং, চলুন সাবধান। হ্যাঁ এত কষ্ট, জীবনটা নষ্ট হয়ে গেল পুরো। শিট, সরি সরি সরি, আপনি ঠিক আছেন? হ্যাঁ আগেই বলেছিলাম যে আপনি বাসে চলে যান, আমি এটা একাই নিতে পারতাম, সরি। এত সরি বলছেন কেন? দুর্ঘটনা তো আর বলে কয়ে ঘটে না, তা আপনি আর ইচ্ছা করে তো করেন নাই, তাই না? আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থাকে পায়ে। কার মন কত পরিষ্কার, সে তার মনের যত্ন কীভাবে নেয়, সব কিছু পা দেখলে বোঝা যায়। আর আমার জন্য পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খাইছেন না কি যে আপনার পা এত পছন্দ? নীলা আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেলেন, চলেন। আচ্ছা সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার আর কি কি সুন্দর? না বলুন। না না বলেন না, আই প্রমিস আমি আর টিস করবো না, সত্যি বলতেছি টিস করবো না, বল। প্রমিস? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি, এটা অনেক সুন্দর। দিলেন তো কি তেজে, আমার হাসিটা থামাই দিলেন আপনি, আপনার সামনে তো এখন আমি মন খুলে হাসতেই পারবো না। একটা কথা বলি? জি। আপনি খুব সেন্সিবল একজন ছেলে, ছেলেদের মধ্যে সেন্সিবিলিটি আমার খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না, বাট আপনি আবার মাইন্ড করলেন, আপনি একদমই সেন্সিবল না। চলেন তো চল চল, আগে বলেন আর কত দূর? আ
হ্যালো, সালামুকুম। হ্যালো, হাই, নীলা বলছি। হাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কি এই যুগে কারো নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার? একদমই ব্যাপার না। ঠিক, তারপর আপনার বাইক ঠিক হলো? হ্যাঁ, বাইক তো ঠিক হয়ে গেছে। বাহ, বেশ ভালো। কিন্তু আফসোস, আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। দেখেন, আফসোসের তো কিছু নেই, চলেন একদিন বের হই। আপনি কবে ফ্রি আছেন? না থাক, এখন যদি বলেন না থাক তাহলে তো এটা কখনোই হবে না, তাই না? আপনি বলেন কবে ফ্রি আছেন, চলেন একসাথে বেরোই। আমি আপনাকে প্রমিস করছি বাইক নষ্ট হবে না। আমি আপনাকে প্রমিস করছি আমি খুব ভালোভাবে রাইড করবো, বিকজ আমি গুড রাইডার। অ্যান্ড আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনো দেখেননি। ওকে ওকে, এত করে যেহেতু বলছেন তাহলে নেক্সট ফ্রাইডেতে। ওকে ডান, ওকে রাখছি তাহলে, বাই। ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কোন আসছিস? আমার কথার উত্তর আগে দে, এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ হ্যাঁ, কি তোর আর নীলার কাহিনী? মানে তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? আমি তো জানি না কবে প্রেম করলাম। তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, এগুলা কি মনে হয়? মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে? দোস্ত দেখ, মানে দুইটা মানুষ ঘুরতেই পারে, তো প্রেমের তো কিছু নাই। আবির, আমি তোকেও চিনি, নীলাকেও চিনি, তোদের চোখ দেখলে বোঝা যায় যে কি চলতেছে। হ্যাঁ, তোরা কেউ এমনি এমনি ঘোরাফেরা করার মতো ছেলে মেয়ে না। কাহিনী কি, তুই কি ওকে পছন্দ করিস বল? তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তো বলতেছিস না কেন? আরে ভাই একটু সবুর কর, সবুরে তো মেয়া ফলে, বুঝছিস না? ভাই তুই শোন, ভালোবাসার সময় না তো সবুর করতে হয় না, সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। সো যা বলার তাড়াতাড়ি বল। এক্সকিউজ মি, হাই। হাই, আসবো? আসেন। থ্যাংক ইউ।
আপনি এই অবস্থা এখানে? আমি জানতে পারলাম যে আপনি বাচ্চাদের ক্লাস নেন, তো ভাবলাম যে অনেক বাচ্চারা থাকবে, ওদের সামনে একটু ছোট হয়ে আসি, তাহলে ওরা একটু কমফোর্টেবল ফিল করবে। কিন্তু এসে দেখি যে সবাই চলে গেছে অলরেডি। শর্ট পড়লে ছোট হয়ে যায়। আচ্ছা যাক গে, আপনি জানেন কিভাবে যে আমি এখানে গান শেখাই? 2024 এই যুগে তো সবাই চাইলেই যে কোনো কিছু জানতে পারে, তাই না? তা আমার পিছনে গোয়েন্দা লাগানোর কারণ? খুব ইম্পর্টেন্ট একটা কারণ, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যেতে চাই, যাবেন? এখন আপনি বাসায় যান, ফ্রেশ হন, রেস্ট নেন, দেন রেডি হয়ে রাতে বেরোই। রাতের বেলা? বেশি রাতে না, একটু রাতে, একটু। যাবেন? ওকে, থ্যাংক ইউ, চলেন বের হই। শিওর। বলেন কি বলবেন? নীলা, আই লাভ ইউ। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি, আই এম সরি। উল্টা আসলে আমার ছিল, আমার ওইসব বলটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল।
অ্যাক্সিডেন্ট কিভাবে কিভাবে সেটা বড় কথা না। আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোন সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার এক্স। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পাবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে, সুখে থাকতে পারবেন? পারবেন যখন অনেক অনেক কথা শোনাবে, সবকিছু মেনেও আমার সাথে ভালো থাকবে? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। তোকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ ধর। খাও না, কিছু না। খাবি না? কি হয়েছে বলতো? হ্যাঁ এই বল না, এমন দেখাচ্ছে কেন তোকে? না ওই একটা ব্যাপার নিয়ে একটু ভাবছিলাম। আরে কি হয়েছে বল না। কিছু না, তুমি যাও, আমি আসছি। আচ্ছা আমি তো তোর মা, তুই তো সব কিছু আমার সাথে শেয়ার করিস। আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দেব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা, খুবই সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি কি বলবো মা? মানে ডাক্তার কি সব কিছু টেস্ট টেস্ট করে একেবারে না করে দিল? মানে আর কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না? তাহলে তো খুব মুশকিল। মুশকিল কেন? সলিউশন নেই কোনো। মানে মানে বিয়েটা কি বল? বিয়ে হচ্ছে মানে একটা ফ্যামিলিকে আগে বাড়িয়ে নেওয়া যায়, তাই না? বংশের একটা ব্যাপার। মানে ধর একটা ছেলে যখন বিয়ে হয়, তারপরে তার বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, তারপরে তাদের বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিটা বড় হয়, বংশটা আগে বাড়ে, তাই না? এখন মানে হঠাৎ করে তো যদি এরকম হয় তাহলে তো বন্ধ হয়ে যাবে, মানে বংশটা আর আগে বাড়বে না। মানে আমাকে যদি বলিস তাহলে কিন্তু
আমি বলবো যে আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা তো থাকেই, কিন্তু প্রত্যেকের তার পরিবারের প্রতি একটা দায়িত্ব থাকে না? সেই দায়িত্বটাই হচ্ছে বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সেটাই যদি না হয় তাহলে মা, ধরো ছেলেটা তার দায়িত্ব পালন করলো, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করার পরেও সুখী হতে পারলো না, তখন? আচ্ছা তুই না কি সমস্ত প্রশ্ন টশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস? আচ্ছা তোর কোন বন্ধু? তোর সব বন্ধুকে তো আমি চিনি। ফেসবুক ফ্রেন্ড মা, চিনব না। তুমি খাবার করেছ? হ্যাঁ, আছে তো, খাবার রেডি আছে। চাটা খাবি না? আচ্ছা খাবার দিচ্ছি। সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। দোস্ত, তুই আমার কাজিনের সাথে কাজটা ঠিক করিস নাই রে। সবাই শুধু আমার ভুলটাই দেখতেছে, পিছনের রিজনটাকে বুঝতেছিস না। আমার কিছু করার ছিল না দোস্ত, কি করবো বল? থাক, তোর আর কিছুই করা লাগবে না, যা করার তা তো করেই ফেলছিস। আমি চলে আসছি মা। কি কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। চল চল চল, বল তো এরকম কান্নাকাটি করছিস কেন? কি হলো বল না, বল আমাকে। মা ওরা আমাকে বের করে দিচ্ছে। শরীফ, শরীফ তোকে বের করে দিছে কেন? কি করেছিস তুই? হ্যাঁ, আমি কোনোদিন মা হতে পারবো না। হ্যাঁ, লীলা কথা বলার ছিল। লীলা, লীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। লীলা, লীলা প্লিজ এরকম করবেন না, একটু কথা শুনুন। লীলা প্লিজ আমার আমার আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। লীলা গেটটা খুলুন। লীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি।
আমাকে জাস্ট কথাগুলো বলার সুযোগ দিন, এরপরে আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করব। জাস্ট কিছু কথা বলার সুযোগ দিন নীলা। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয় তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকেই ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার, আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম, একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নীলা। ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা আমাকে কি ক্ষমা করা যায় না? প্লিজ অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি, তুলিও কখনো মা হতে পারবে না। মানে চার বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন, যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা, ভয় পাচ্ছিলাম। এখন আমি বুঝতে পারছি আমার আমার ভিতরে যে ভয়টা ছিল ওই ভয়টা এখন আর নেই আমি। প্লিজ আমার আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখন কি করুণা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলিটা মেনে নেবে না। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।